Assalamualaikum. আমি মহিদুল মাওলানা নলিন আবৃত্তি করছি কবি আবু হেনা মোস্তফা কামালের ছবি কবিতাটি। আপনাদের সবার জন্য এই উদার আমন্ত্রণ, ছবির মতোই দেশে একবার বেরিয়ে যান। অবশ্য উল্লেখযোগ্য তেমন কোনো মনোহর স্পট আমাদের নেই, কিন্তু তাতে কিছু আসে যায় না। আপনার স্ফীত সঞ্চয় থেকে উপচে পড়া ডলার, মার্ক কিংবা স্টার্লিংয়ের বিনিময়ে যা পাবেন ডালাস অথবা মেমফিস অথবা ক্যালিফোর্নিয়া, তার তুলনায় শিশুতোষ। আপনাকে আরও খুলে বলি, এটা অর্থাৎ আমাদেরই দেশ এবং আমি যার পর্যটন দপ্তরে অন্যতম প্রধান। এখনও অনেক জায়গায় রং কাঁচা, কিন্তু দেখেছেন কি আশ্চর্য ঘাড়ো ফ্যানগগ, যিনি আকাশ থেকে নীল আর শস্য থেকে সোনালি তুলে এনে ব্যবহার করতেন কখনো, এমন গাঢ়তা কখনো দেখেননি। আপনাদের জন্য একটা গভীর সাজেশন আছে, আসলে ওঠাই এই ছবির অর্থাৎ এই ছবির মতো দেশের থিম। এই কবিতাটির যে অর্থ দাঁড়ায় আমাদের আমাদের বাংলাদেশ থেকে অনেকেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, বিভিন্ন প্রাইভেট এবং বিভিন্ন ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ে তাদের টার্গেট থাকে তারা বাহিরে পড়তে যাবে, দেশে কিছুই করা সম্ভব নাই। কিন্তু এই কবিতার মাধ্যমে কবি আবু হেনা মোস্তফা কামাল চিনিয়ে দিয়েছেন বা বুঝিয়ে দিয়েছেন যে আমাদের বাংলাদেশে কত কিছু আছে বা ঘুরে দেখলে কত কিছু আমাদের আশপাশে দেখতে পাবো আমরা। আজ এতটুকুই এই কবিতাটি আবৃত্তি করার মাধ্যমে আমি আমাদের উপদলের কাছে শেষ করছি। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।